Assalamualaikum viewers, welcome back to my channel Rita's Cooking House. আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমরা আজকে বানাচ্ছি আস্ত মুরগির মশলা। সেজন্য আমরা নিয়ে নিয়েছি 1 কেজি থেকে একটু বেশি একটা মুরগি। প্রথমে আমি মুরগিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন যেন মশলাটা ভালোভাবে ঢুকে সেজন্য একটু ছিড়ে দিচ্ছি। এভাবে দিলে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। এটা ঘরোয়া ভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, ঘরের উপকরণ দিয়ে আপনারা কিভাবে খুব সহজেই এই চিকেন মশলাটা তৈরি করে ফেলতে পারেন, খুব কম উপকরণ দিয়েই, শুধুমাত্র ঘরের উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন। আমি এখন এটা খুব ভালোভাবে আবারও ধুয়ে নিয়েছি, এখন একটু টিস্যুর সাহায্যে আমি উপরে পানিটা একটু মুছে নিব। কোন আমার আমার আমি কিন্তু খুব ভালোভাবে মুছে নিচ্ছি পানিটা। আমি এদিক দিয়ে একটু পেটের জায়গাটা কেটে দিয়েছি আর এখানে যা যা ময়লা ছিল সেগুলো বের করে দিয়েছি। আর এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি মশলাটা মাখানোর জন্য। আর এখন এখানে দিয়ে দিয়েছি মুরগিটা। এবার আমরা দিয়ে দিব এখানে লাল মরিচের গুঁড়া। এটা দিলে কিন্তু এক ফোঁটাও ঝাল লাগবে না, শুধু আমরা কালারের জন্য এটা দিয়ে দিচ্ছি। ভাজার সময় ভেজে যখন আমরা খাবো তখন কিন্তু এক ফোঁটাও ঝাল লাগবে না। আমি এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো, আপনারা আপনাদের মুরগি অনুযায়ী লবণটা দিয়ে দিবেন, না হলে এখানে কিন্তু বেশি লবণ হলে খেতে একেবারে খারাপ লাগবে। এবার আমি দিয়ে দিব অর্ধেকটা লেবু, যেহেতু এটা 1 কেজির বেশি তাই এই পরিমাণে ঠিক হবে। লেবু রসটা আমি খুব ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব যেন পুরো মাংসটার সঙ্গে এটা মিশে যায়। এই যে আপনারা পিছনটাতে একটু ডলে ডলে দিবেন এবং এই জায়গাটা তো চিড়ে দেওয়া আছে। আমি সম্পূর্ণটা মুরগির শরীরে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিব। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য দিব, 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এটা একটা প্লেটে তুলে নিলাম, এখন আমি মশলাটা দিয়ে দিব মুরগির জন্য। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়া 2 চা চামচ, 1.5 চামচ দিয়ে দিলাম আমি, কারণ বেশি দিলে কিন্তু গন্ধ থাকে। 2 দিব লবণ পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর এইবার দিয়ে দিব জিরা গুঁড়া। এবার আমরা দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, আমি দিয়ে দিব 3 চা চামচ টক দই, আমরা ঘরে বানিয়েছি। দিয়ে দিব রান্না করার সয়াবিন তেল, দিচ্ছি সয়াবিন তেল 3 চা চামচ পরিমাণ, দিয়ে দিব সয়া সস 2 চা চামচ,
এরপর আমি একটা চামচের সাহায্যে সবগুলো প্রণালী একসঙ্গে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিব প্রত্যেকটা প্রণালী একসঙ্গে মিশে যায়। আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন। এবার আমি এখানে মুরগিটা দিয়ে দিব, দিয়ে আমি ভালোভাবে মশলাটার সঙ্গে মুরগিটাকে মাখিয়ে নিব। আপনারা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন মশলাটার সঙ্গে। এই যে এইভাবে ওকে জায়গাটা অবশ্য হাত দিয়ে করতে হবে, চামচ দিয়ে করলে হবে। পুরো মুরগিটাই কিন্তু হাতে করতে হবে, চামচ দিয়ে করলে হবে না। ভালোভাবে মশলা ঢুকবে না চামচ দিয়ে করলে। আমি ভিতরের অংশটাতে দিয়ে দিলাম মশলাটা, পুরোটাতে আমি খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এভাবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব নর্মাল ফ্রিজে। ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন ভিউয়ার্স আমার মুরগিটা, এই মুরগিটাকে আরেকটা প্লেটে তুলে বাটি মশলাটা ছাড়িয়ে নিব, কারণ এই বলে কিন্তু বাটি মশলাটা ছাড়ানো সম্ভব না। এবার আমি বাটি মশলাটা ছাড়িয়ে নিব। এদিক দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার জন্য এটা অপেক্ষা করছি। আমার প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে তেল দিয়ে দিব। এবার আমার তেলটা গরম হয়ে যাক, এবার আমরা দিয়ে দিব মুরগিটা। আমার তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। মুরগির একটা পাশ হয়ে যাক, সেই পর্যন্ত একটু অপেক্ষা করি আমরা। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন একটা পাশ খুব ভালোভাবে হয়ে যায়। ফিরে আসছি কিছুক্ষণ পর। আমার একটা সাইড কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, এবার আমি এটা উল্টিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে। একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, দেখতেই তো পাচ্ছেন হয়ে গেছে। আবার আমি ঢেকে দিচ্ছি অপর পাশটা হওয়ার জন্য। আমার অপর পাশটাও কিন্তু বিয়ার্স হয়ে গেছে, এবার আমি আমার মশলাটা দিয়ে দিব। আমি যে মশলাটা রেখেছিলাম সেটা কিন্তু এবার আমি দিয়ে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে আমি মশলাটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। আমি এবার একটু পানি দিয়ে দিব যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, যেন মশলাটাও কষানো হয়ে যাবে সাথে। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন সিদ্ধ হয়ে যায়। ফিরে আসছি কিছুক্ষণ পর। ভিউয়ার্স দেখুন আমার মুরগিটা খুব ভালোভাবে কষা কষা হয়ে গেছে। এবার এটা আপনাদেরকে আমি পরিবেশন পাত্রে পরিবেশন করে দেখাই। এবং কত ঘরোয়া উপকরণ দিয়ে আমরা কত সহজে তৈরি করে নিলাম মুরগির মশলা। দেখুন তো ঘরোয়া উপকরণ দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই, এবং কোনো অতিথি এলেও আপনারা এটা সার্ভ করতে পারেন। দেখুন ভিউয়ার্স কালারটা কত সুন্দর এসেছে, এবং দেখুন আমরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি, তবুও ভালো লাগছে। এবং আমাদের ডেকোরেশনটা আম্মু করেছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ডেকোরেশনটা কেমন লেগেছে। পুরো ভিডিওটা দেখে কিন্তু আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, নাহলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো স্প্যাম হয়ে যায়। সো আমার ভিডিওটা যদি ভালো লাগবে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য জন্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।